हाई एवरीवान, वेलकम टू अन अकाडेमी WBPSC। आज हमरा आलोचना करब 9 जून 2021 कारेंट अफेयर्स हाइलाइट्स निये। ईच एंड एवरी डे हमरा कनेक्टेड थाकछी डेली कारेंट अफेयर्स हाइलाइट्स निये तोमादेर साथे। तोमरा रेगुलारिटी मेनटेन करो निजेदेर बेटार परफरमेंसेर जोन्नो। तोमरा जदि आमादेर साथे जुक्त थाकते चाओ, तोमरा 12 मासेर सबस्क्रिप्शन निले 2 মান্থের সাবস্ক্রিপশন এই মুহূর্তে অ্যাবসলিউটলি ফ্রি পেয়ে যাচ্ছ, এবং 24 মাসের সাবস্ক্রিপশন নিলে 3 মান্থের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাচ্ছ। এই 24 মাসের সাবস্ক্রিপশন, 3 মান্থের সাবস্ক্রিপশনের ডেটটি, ভ্যালিডিটি 6 জুন লেখা রয়েছে। আজকে তার মধ্যে, তার মানে আমরা বলতে পারি যে আমাদের এই ভ্যালিডিটিটি চেঞ্জ হয়ে গিয়েছে। সো ইয়েস, সো এক্ষেত্রে বলবো এই ভ্যালিডিটিটিও কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, তাই লেট না করে সাবস্ক্রিপশনটি নিয়ে নাও। এবং যারা ভাবছি যে সাবস্ক্রিপশন করে নেব, এটা তো চলছে এই অফারটি, বাট এটি কিন্তু বেশি দিন চলবে না, তাই লেট করো না, সাবস্ক্রিপশন প্রয়োজনীয় হলে নিয়ে নাও, বিকজ এই প্যাকেজটি কিন্তু আর আমরা তোমাদেরকে প্রোভাইড করছি না। ডিফারেন্ট ব্যাচ কোর্সেস লঞ্চ করা হচ্ছে, যার মধ্যে মিশন খাকি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাচ কোর্স তোমাদের জন্য লঞ্চ করা অলরেডি হয়ে গিয়েছে, তাই অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকো। WBCS প্রিলিমসের এই মক টেস্ট সিরিজটি হয়ে গিয়েছে, 12 তারিখে আরও একটি নতুন সিরিজ আসছে। একই রকমভাবে তোমাদের এই সিরিজে বিভাংশু স্যার তোমাদেরকে এই সিরিজের অ্যানালিসিসও প্রোভাইড করে দেবেন, তাই লেট করবে না, যুক্ত থাকবে। এবং নতুন নতুন ব্যাচ কোর্সে একটি মাত্র সাবস্ক্রিপশনের দ্বারা নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। প্রত্যেকটি ব্যাচ কোর্সের জন্য তোমাদেরকে আলাদা করে কিছু পেমেন্ট করতে হবে না, তোমরা একটি মাত্র সাবস্ক্রিপশন নিলেই সবটি ক্লাস করতে পারবে। 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 24 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজ এখানে তোমাদেরকে প্রোভাইড করা রয়েছে। এই মুহূর্তে শুধুমাত্র অফারটি আছে, তার মানে 12 মাসের সাবস্ক্রিপশন প্যাকেজে। 12 মাসের সাবস্ক্রিপশন তোমরা নিয়ে নাও, এবং এক্ষেত্রে এই সাবস্ক্রিপশন প্যাকেজে 10% ডিসকাউন্টের জন্য তোমরা অঙ্কিতা লাইভ কোডটি ব্যবহার করতে পারো, এবং আরও 10% ডিসকাউন্ট তোমরা তখন পেয়ে যাবে যখন তোমরা ব্যবহার করবে নিজেদের ক্রেডিট পয়েন্ট। তাই রেগুলার ক্লাস করো, আমাদের সাথে যুক্ত থাকো, নিজেদের প্রিপারেশনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাও। ডিফারেন্ট ক্লাসের ফিচার তোমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে, কমপ্লিট এক্সাম প্রিপারেশন তোমরা আমাদের দ্বারা পেয়ে থাকো ফ্রি টেস্ট সিরিজের মাধ্যমে, এবং তোমাদের ফেভারিট এডুকেটরের দ্বারা তোমরা পড়াশোনা করতে পারবে। আজকের আলোচনা শুরু করা যাক। কোন স্টেট গভর্নমেন্ট লঞ্চ করেছে জাহা ভোট ওয়াহা ভ্যাকসিনেশন ক্যাম্পে? এরকম একটা বোল্ড ইনিশিয়েটিভ কে লঞ্চ করতে পারে? প্রথম কথা, বলা যেতে পারে স্টেট গভর্নমেন্ট বলাটা এখানে যথার্থ হচ্ছে না কোশ্চেনটির মধ্যে, বিকজ আমাদের উত্তরটি হয়ে যাচ্ছে দিল্লি। তো ভাবো, যাহা ভোট ওয়াহা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন, মানে পপুলেশনের উদ্দেশ্যে একটি একটি পুরো বার্তা জানানো হচ্ছে ভোট দেওয়ার সাথে সাথে ভ্যাকসিনেশনটা কিন্তু রেসপন্সিবিলিটি হয়ে যাচ্ছে অথরিটির। সো দিল্লির এই ইনিশিয়েটিভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনিশিয়েটিভ হয়ে দাঁড়াচ্ছে। ওয়েন ওয়াজ দি ফাউন্ডেশন ডে অফ বিমস্টেক সেলিব্রেটেড? সো বিমস্টেকের ফাউন্ডেশন ডে কবে এখানে জানতে চাওয়া হচ্ছে? তো 6 জুন বিমস্টেকের ফাউন্ডেশন ডে। আচ্ছা, আমরা যদি একটু ডেগুলোকে রিভাইজ করে নিই, আমাদের 1 জুন গ্লোবাল ডে অফ প্যারেন্টস ওয়ার্ল্ড মিল্ক ডে ছিল, 2 জুন আমাদের তেলেঙ্গানা ফরমেশন ডে ছিল, 3 জুন আমাদের ওয়ার্ল্ড বাইসাইকেল ডে ছিল, 4 জুন চাইল্ড এগ্রেশন ডে ছিল, 5 জুন আমাদের এনভায়রনমেন্ট ডে ছিল, এবং 6 জুন পেস্টিসাইড অ্যাওয়ারনেস ডে ছিল, 7 জুন পেস্টিসাইডের থেকে ফুড সেফটির অ্যাওয়ারনেস ডে ছিল, তারপর তোমাদেরকে 12 জুন লেবার রিলেটেড কিছু একটা ডে বলেছিলাম, 8 জুন পড়াশোনা করে ওশানে পড়ে যাওয়ার একটা ডে বলেছিলাম। দেখো তো মনে পড়ছে কিনা, কারণ মনে পড়াটা খুব দরকারি, পড়াশোনা করতে করতে আমাদের সবসময় রিভিশনটা মাস্ট, ঠিক আছে? সো বিমস্টেকের সাথে, তাহলে পেস্টিসাইডের সাথে এখানে আমাদের আরও একটা দিন তাহলে জুড়ে গেল, এটা হয়ে গেল আমাদের বিমস্টেকের ফাউন্ডেশন ডে। এবার বিমস্টেককে নিয়ে যদি আমরা কথা বলি, বিমস্টেকের মধ্যে কারা কারা আছে, সব থেকে ইম্পর্টেন্ট যারা যারা আমাদের মাথায় রাখতে হবে, বাংলাদেশ,
ভুটান, ইন্ডিয়া, নেপাল। বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল বিমস্টেকে কিন্তু চায়না নেই, ঠিক আছে? মানে যেটা আমাদের জন্য প্রয়োজনীয় এই সেক্টরটা চায়না নেই, বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল একদম আমরা পুরো কাছাকাছি, এবং ইন্ডিয়ার সাথে কাছাকাছি শ্রীলঙ্কা, আর ওই দিক থেকে সাউথ ইস্ট এশিয়া থেকে মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড, তাহলে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, এটি একটি রিজিওনাল মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন। বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ এটি একটি মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন, তাহলে ডিফারেন্ট আলাদা আলাদা সেক্টর মাল্টি সেক্টরাল, তাদের টেকনিক্যাল এবং ইকোনমিক কোঅপারেশন মেনটেন করা হয়। সাতজন মেম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি, তার মধ্যে পাঁচজন মেম্বার সাউথ এশিয়া থেকে বিলং করে, যেমন বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা, আর সাউথ ইস্ট এশিয়া থেকে বাকি দুইজন বিলং করে মায়ানমার অ্যান্ড থাইল্যান্ড। বিমস্টেক কিন্তু শুধুমাত্র সাউথ আর সাউথ ইস্ট এশিয়াকে কানেক্ট করেছে তা না, এর দ্বারা গ্রেট হিমালয়া বে অফ বেঙ্গলের ডিফারেন্ট ফোকাসকে, ইকোলজিকে ম্যালেন্স করার জন্য ডিফারেন্ট ইনিশিয়েটিভ টাইম টু টাইম লঞ্চ করা হয়। এবার আমাদের বিমস্টেকের ফাউন্ডেশন ডে তাহলে 6 তারিখ পেয়ে গেলাম। আমাকে তোমরা কমেন্ট করে জানাও সালটা আদৌ কি কিছু আছে, অবশ্যই থাকতে হবে, সেটা কত। নেক্সট, রিসেন্টলি কোন ডিজিটাল প্ল্যাটফর্ম সাসপেন্ড করেছে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট আগামী 2 বছরের জন্য? সো ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট আগামী 2 বছরের জন্য এখানে সাসপেন্ড করা হয়েছে ফেসবুকের দ্বারা, এবং আমাদেরকে একটু মাথায় রাখতে হবে ফেসবুকের এখানে সিইও মার্ক জুগারবার্গ, ফেসবুকের ফাউন্ডেশন ইয়ার 2004, এটি একটি টেক কোম্পানি আমরা জানি, এবং এই মুহূর্তে ফেসবুকের বেশ কিছু ইনিশিয়েটিভ আমাদের ডিজিটাল এথিক্স কোড, ডিজিটাল মিডিয়া এথিক্স কোড 2021কে এফেক্ট ফেলছে, ঠিক আছে? ডিজিটাল মিডিয়া এথিক্স কোডে এফেক্ট ফেলছে, তাই জন্য শুধুমাত্র ফেসবুক নয়, টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন আলাদা আলাদা এই কোম্পানিগুলিকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে হুঁশিয়ারি জানানো হয়েছে। নেক্সট, CBSE collaborated with which tech giant to introduce coding and data science as a new subject in 2021-22 academic session? তো CBSE collaborate করতে চলেছে কাদের সাথে? এই কোশ্চেনটা আগেও আমি পড়িয়েছি, তো এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে মাইক্রোসফট, বাট আমাদেরকে একটা অন্য জিনিস বুঝতে হবে। দেখো, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট কিংবা আমাদের দেশে রিসার্চ সেক্টরটা অনেকটা পরে গ্রো করে, এবং আমাদের এখানে আমাদের পুরোপুরি জিডিপির 2% এখানে খরচ করা হয় না রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে। এবার ঘটনাটা হচ্ছে, তুমি নিজেকে দিয়ে যদি প্রশ্ন করো আমি WBCS হব, এই ফিলিংসটা কতজনের গ্র্যাজুয়েশন পড়তে পড়তে এসেছে? হতে পারে তাদের আগে ছোটবেলাকার ইচ্ছা ছিল, বাট ম্যাক্সিমাম কিন্তু এই এক্সপিরিয়েন্সটা তারা ফিল করেছে গ্র্যাজুয়েশন কিংবা 12th থেকে বা তার উপরে। তো এই যে ফিলিংসটা, যদি একজন ব্যক্তি সে যদি টেক জায়েন্ট হতে চায়, মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট করতে চায়, সেটা যদি ছোটবেলা থেকেই তার মাইন্ডে পুশ করে দেওয়া হয়, এটা কিন্তু খুব ভালো একটা দিক হবে। হ্যাঁ, প্রেশার না করলেই হলো, রাইট? প্রেশার না করলেই হলো। নেক্সট, এখানে রিসেন্টলি রাইমোনা রিজার্ভ ফরেস্ট ইন কোকরাঝাড় ডিস্ট্রিক্ট আপগ্রেডেড টু 6 ন্যাশনাল পার্ক অফ হুইচ স্টেট? ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যাচ্ছে তোমাদের জন্য। রাইমোনা রিজার্ভ ফরেস্ট, সো রাইমোনা রিজার্ভ ফরেস্ট, এক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে আসাম, রাইমোনা রিজার্ভ ফরেস্ট কোকরাঝাড় ডিস্ট্রিক্ট। এবার আসাম সম্পর্কে যদি আমরা কথা বলি, আসামের বাউন্ডারি কার কার সাথে আছে সবার আগে তোমরা বলে দাও, স্লাইডে ডেটা আসার আগে বাউন্ডারি কার কার সাথে আছে বলে দাও। তো আসামের ক্যাপিটাল হলো দিসপুর, সিএম এখানে হিমন্ত বিশ্ব শর্মা, গভর্নর এখানে জগদীশ মুখী, ক্যাপিটাল দিসপুর হয়ে গেছে। আসাম হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়াতে অবস্থিত লার্জেস্ট নর্থ ইস্টার্ন স্টেট ইন টার্মস অফ পপুলেশন, পপুলেশন আসামের সবচেয়ে বেশি নর্থ ইস্টের ক্ষেত্রে, ঠিক আছে? সেকেন্ড ইন টার্মস অফ
एरिया सेकेंड एखाने एरिया ठीक आछे एवं प्रथम आमरा आगेओ पढ़ेछिलाम अरुणाचल प्रदेश एबारे एई जे स्टेट बॉर्डर ठीक तो प्रथम अरुणाचल प्रदेश तो এই যে স্টেট বর্ডার কার কার সাথে তাহলে থাকছে মাথায় মাথায় নিজেকে জিজ্ঞাসা করো আচ্ছা কার কার সাথে আসামের স্টেট বর্ডার তাহলে থাকছে আমরা যদি এখানে দেখি তাহলে অবশ্যই অরুণাচল প্রদেশ তো থাকবেই নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয় এইটা পড়েই না অনেকে ভুল করে ফেলে একটা ভুল এক দুই তিন চার পাঁচ এতটা গিয়েই অনেকে ভুল করে ফেলে যে আসামের সাথে তো ওয়েস্ট বেঙ্গলেরও বাউন্ডারি আছে Make it very clear in your mind, আসামের সাথে ওয়েস্ট বেঙ্গলের বাউন্ডারি আছে আসামের সাথে আমরা যদি দেখি এখানে ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার কার তাহলে ভুটান আর বাংলাদেশ পুচকে একটা বাউন্ডারি বাংলাদেশের সাথে আর ভুটানের সাথে বেশ অনেকটাই এবার আসামের এই যে ডিভিশন আমরা বলি জিওগ্রাফিক্যালি নর্দার্ন হিমালয়া ইস্টার্ন হিল নর্দার্ন প্লেন ব্রহ্মপুত্র প্লেন এবং ডেকান প্ল্যাটিউ কার্বি অ্যাংলগে এখানে আসামকে আমরা দেখতে পাচ্ছি আসাম এখানে অর্কিড ফুল এখানে অনেক বেশি পাওয়া যায় ফক্সটেইল অর্কিড এখানে বেশি পাওয়া যায় যাকে আমরা কোপু ফুল বলে থাকি যেটি স্টেট ফ্লাওয়ার আসামের ঠিক আছে কোপু ফুল তো অবশ্যই ফক্সটেইল অর্কিড মানেই যে কোপু ফুল এটা মাথায় রেখো এবং এই হচ্ছে গিয়ে কোপু ফুলের ছবি তোমাদেরকে আমি আগেও জানিয়েছি আজকে আমরা আসাম থেকে একটু নতুন কিছু ইনফরমেশন জানবো যেটা বেশ ইন্টারেস্টিং তোমাদের কাজে লাগবে দ্য নেম অহোম বা অসম বেসিক্যালি এই নামটা দেওয়া হয়েছে অহোমদের দ্বারা যারা আসামে এসেছিল 1228 খ্রিস্টাব্দের কাছাকাছি যাদের মনে হচ্ছে এই ডেটাটা এখন পড়বে না আগের ডেটাগুলোই মুখস্থ করা হয়নি তারা আগের ডেটাগুলো পড়ো কারণ আগের ডেটাগুলো আমি অনেকদিন পড়িয়ে দিয়েছি যারা এই কোর্সগুলো নতুন নতুন দেখছো তারা নিজেদের মতন লেবারলেস হয়ে ফ্র্যাঙ্কভাবে আস্তে আস্তে পড়তে থাকো অতটা চাপ দেবে না নিজেকে ঠিক আছে তো এই আসামে অহোম গোষ্ঠীরা 1228-এ আসে এবং এই আসামের অরিজিনটা যদিও এই অহোমদের অরিজিনটা অ্যাম্বিগুয়াস বাট এটা মনে করা হয় মডার্ন নেম যে আসাম সেটা দেওয়া হয়েছে অ্যাংলিসাইজেশনের মাধ্যমে এবার এই যে ব্রিটিশরা আমাদের এখানে ছাপ রেখে গেছেন এত বছরের দাসত্ব থেকে কি আমরা আমাদের ছাপকে তুলে ফেলতে পারবো কখনোই না অহোমস এন্টার্ড আসাম ফুললি অ্যাসিমিলেটেড অ্যান্ড রুলড আসাম ফর নিয়ারলি 600 ইয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি রুল করা হয় এবং অহোম রুল গ্লোরিয়াস একটা চ্যাপ্টার তৈরি করে আসামের হিস্ট্রিতে এই যে অহোম ডাইনেস্টি এস্টাবলিশ করা হয় কার দ্বারা এই এস্টাবলিশমেন্টটা করা হয় সুকাপ্পাহার দ্বারা বা শান প্রিন্স অফ মং মাও যিনি আসামে এসেছিলেন পটকাই মাউন্টেনকে ক্রস করে এবং বিলিভ করা হয় 13 থেকে 19 সেঞ্চুরি পর্যন্ত ডিফারেন্ট ট্রাইবাল কমিউনিটি এখানে হিস্টোরিক্যাল ফোরফ্রন্টে আসামের আসে এই ডেটাটা কয়েকটা দিন পড়ে নেব আবার আসাম থেকে নতুন নতুন কিছু ইনফরমেশন জানবো যেমন এখান থেকে আমাদের অহোম ডাইনেস্টি কার দ্বারা এস্টাবলিশ হয়েছে সেটি একটি ব্যথা জাগানো কোশ্চেন হিসেবে তোমাদের জন্য আসতে পারেই নেক্সট প্রশ্নে আমরা চলে আসি হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দি ভাইস চিফ অফ দি ইন্ডিয়ান এয়ার ফোর্স ভাইস চিফ ইন্ডিয়ান এয়ার ফোর্সের ভি আর চৌধুরী এবার আমরা যদি একটু ইনফরমেশন দেখে নেওয়ার চেষ্টা করি আমরা অনেকদিন ধরেই পড়ছি ইন্ডিয়ান আর্মি নেভি এয়ার প্রত্যেকেরই হেডকোয়ার্টার নিউ দিল্লি ইন্ডিয়ান আর্মি এখানে মনোজ মুকুন্দ নারাবানে ইন্ডিয়ান নেভি এখানে অ্যাডমিরাল করমবীর সিং এয়ার এখানে রাকেশ কুমার ভদৌরিয়া রাকেশ কুমার ভদৌরিয়া আর্মি ডে 15 জানুয়ারি এবং ফাউন্ডেশন হয়েছিল 1 এপ্রিল 1895 ইন্ডিয়ান নেভি ফাউন্ড হয়েছিল 26 জানুয়ারি 1950 এবং ইন্ডিয়ান নেভি ডে হলো 4th ডিসেম্বর ইন্ডিয়ান এয়ার এখানে এয়ার ফোর্স ডে 8 অক্টোবর খুব ভালোভাবে মাথায় রাখবে এবং ইন্ডিয়ার কোস্ট গার্ড ডে 1 ফেব্রুয়ারি ডাইরেক্টর জেনারেল নাম এখানে কৃষ্ণস্বামী নটরঞ্জন এই ডেটাগুলো রোজ প্রায় সময় দেওয়া হয়
প্র্যাকটিস করতে থাকবেন, প্র্যাকটিস কিন্তু মাস্ট। নেক্সট প্রশ্ন, রিসেন্টলি নাসা দুটো মিশন এখানে বের করেছে কোন প্ল্যানেটকে স্টাডি করার জন্য। সো আমাদের আনসারটা হয়ে যাবে ইটস ভেনাস। নাসাই এই রকম ইনিশিয়েটিভ করতে পারে। তো নাসা এই দুটো মিশন ভেনাসের 2030-এ অ্যানাউন্স করেছে, 2030-এর মধ্যে কাছাকাছি এই মিশনটা তারা একটা রাখার চেষ্টা করবে। এবং ভেনাস যে সেটি কিন্তু খুবই হস্টাইল ওয়ার্ল্ড, সেটি খুবই প্রতিকূল ওয়ার্ল্ড ওয়ার্ল্ড, মানে সেখানে থাকা যায় কি না সেটাই তো টেস্ট করবে নাসা। এবং তার অ্যাটমসফিয়ারে সালফিউরিক অ্যাসিড আছে, সারফেস টেম্পারেচার এতটা গরম থাকে যে এখানে লিড পর্যন্ত এখানে গলে যেতে পারে, ভাবো কতটা তাহলে সারফেস টেম্পারেচার হাই। কিন্তু এটা কি সবসময়? এটাই চেষ্টা করা হবে, চেক করা হবে। যেমন আমাদের আর্থে আমরা যদি দেখি কার্বন রকের মধ্যে এই যে বিভিন্ন রকস থাকে তা দ্বারা ট্র্যাপ হয়ে যায়, কিন্তু ভেনাসে কার্বন নাকি অ্যাটমসফিয়ারে চলে যায়, যার ফলস্বরূপ 96% কার্বন ডাইঅক্সাইড রাফলি থাকে। এবং এর ফলস্বরূপ গ্রিন হাউস এফেক্ট অনেকটা কম হয়, যদিও বা টেম্পারেচার অনেক হাই হয় বাট গ্রিন হাউস এফেক্টটা অনেকটা কম হয়। তো এই প্ল্যানেটকে হিস্ট্রিকে স্টাডি করে নাসা এটাই বোঝার চেষ্টা করবে গ্রিন হাউস এফেক্টকে কিভাবে কমানো যায় এবং সেটি ম্যানেজ কিভাবে করা যায় আর্থের উদ্দেশ্যে। হোপফুলি বোঝাতে পারলাম। নেক্সট, এখানে ন্যাশনাল গ্রিন ট্রিবিউনাল হ্যাজ অ্যাপ্রুভড দি বিশ্বামিত্রি রিভার প্রজেক্ট ইন উইচ স্টেট। তো বিশ্বামিত্রি রিভার প্রজেক্ট রিসেন্টলি এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে গুজরাটে। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে যায় গুজরাটে। এখানে গুজরাট সম্পর্কে আমরা যদি দেখি, গুজরাটের বাউন্ডারি খুবই বড় বড় তিনজনের সাথে রয়েছে, ইটস রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র, আর এখানে দমন দিউ, দাদরা নগর হাভেলি। এবার এখানে প্রশ্নটা হচ্ছে দমন দিউ, দাদরা নগর হাভেলি এখানে মহারাষ্ট্রের সাথেও কি বাউন্ডারি শেয়ার করছে? এই ছোট ছোট প্রশ্নগুলো তোমাদেরকে না ভাবতে হবে, দেখবে তখনই কিন্তু তোমরা পেরে যাবে এবং তোমাদের সিলেকশন অনেকটা এগিয়ে যাবে। এখানে গুজরাটের ইনফরমেশন আগেই দেওয়া ছিল, শুধু একটু বলে রাখি আর একবার রিভাইজ করে নিই। রক ইনস্ক্রিপশন ইন গিরনার হিল, যেটা মৌর্য এম্পায়ার অশোকার যে স্টোরিটা আমাদেরকে জানায় যে তার ডোমেইন গুজরাট পর্যন্ত কিন্তু এখানে এক্সপ্যান্ডেড ছিল, গিরনার হিল রক ইনস্ক্রিপশন। রিসেন্টলি কে স্টপ করে দিয়েছে দিল্লি গভর্নমেন্টের ঘর ঘর রেশন স্কিম? তো খুবই খারাপ একটা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। তো সেন্ট্রাল গভর্নমেন্ট এখানে দিল্লি গভর্নমেন্টের ঘর ঘর রেশন স্কিম বন্ধ করে দিয়েছে। নেক্সট, কোন কান্ট্রি গ্লোবাল হোস্ট ওয়ার্ল্ড এনভায়রনমেন্টে 2021-এ? আমরা জানি পাকিস্তান। দ্য মিশন ইনোভেশন ক্লিন টেক এক্সচেঞ্জ হ্যাজ বিন লঞ্চড বাই হুইচ কোম্পানি, হুইচ কান্ট্রি? সরি, মিশন ইনোভেশন ক্লিন টেক এক্সচেঞ্জ লঞ্চ করা হয়েছে ইন্ডিয়ার দ্বারা। ইউন ট্যাপ স্কিম লঞ্চ করা হয়েছে কোন স্টেট বা ইউটির দ্বারা? ইউন ট্যাপ, বাচ্চাদেরকে ট্যাপ দেওয়া হবে পড়াশোনার জন্য, ইটস লাদাখ। ইন্টারন্যাশনাল বিজনেস বুক অব দি ইয়ার অ্যাওয়ার্ড 2021-এ কে পেয়েছেন? ইন্টারন্যাশনাল বিজনেস বুক অব দি ইয়ার অ্যাওয়ার্ড কিছুদিন আমি এদের নাম কোশ্চেনে দিয়ে বলেছিলাম কোনটার জন্য পেয়েছেন, তো কে পেয়েছেন? নীতিন, রাকেশ অ্যান্ড জেরি উইন্ড। এবং আজকে লাস্ট কোশ্চেন, হোয়াট ইজ দ্য থিম অফ দি ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 2021? এখানে থিম কি? তো এখানে থিম আমাদের সেফ ফুড টুডে ফর আ হেলদি টুমরো, সেফ ফুড টুডে ফর আ হেলদি টুমরো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, বিকজ আজকে তুমি ঠিক না খেলে ভবিষ্যতে কিন্তু তুমি সুস্থ থাকতে পারবে না। তো 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, 8 জুন ওয়ার্ল্ড ওশন ডে, 12 জুন ওয়ার্ল্ড এগেনস্ট চাইল্ড লেবার, হোপফুলি আই ডোন্ট শিওর 12 জুন পর্যন্ত তোমাদের প্রত্যেকটি দিন 1 থেকে 12 ইজিলি রিমেম্বার করা রয়েছে। যদি করা থাকে, আমার ট্রিক্স যদি কাজে লাগে, প্লিজ ভিডিওটাকে একটা পজিটিভ রেসপন্স দাও, আমাদের সাথে যুক্ত থাকো। ডিসক্রিপশনে আমার প্রোফাইলের লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, রেগুলারিটি মেনটেন করে যে যে ক্লাসেসগুলো প্রোভাইড করা হচ্ছে ক্লাস করো। লাস্ট ফ্রেজ অফ ফ্রিডম স্ট্রাগলের এই সিরিজে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম, এবং ইন্ডিয়ান ইকোনমির এই সিরিজেও প্রত্যেককে তোমাদের ওয়েলকাম।
তাই রেগুলারিটি মেনটেন করে তোমরা আমাদের সাথে যুক্ত থাকতে পারো। এখন এই অফারটি আর তোমাদের জন্য থাকছে না, এই অফারটি থাকছে। এই অফারটির সাথে নিজেদেরকে সুন্দরভাবে প্রিপেয়ার করো, ইএমআই মেথডের মাধ্যমেও আমাদের সাথে যুক্ত থাকতে পারো এবং এখানে আমার পড়ানো ভালো লাগলে চাইলে হ্যাড ডেডিকেট করতে পারো। থ্যাংক ইউ, হ্যাভ আ গুড ডে, টেক কেয়ার।